আব্দুল মুতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি এখন কি করতেছেন ভাই? আমি এখন প্রায় প্রেশার দিছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের প্রজেক্টের এই যে প্রেশারের কাজ চলতেছে পাইপের, তো এইটা নিয়ে আপনাদের একটু দেখাতে চাচ্ছি। তো দেখেন আমার প্রেশারটা কিভাবে দিই। এখন আমাদের আব্দুল মুতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি এখন কি করতেছেন ভাই? আমি এখন প্রায় প্রেশার দিচ্ছি। আচ্ছা, প্রেশার দিচ্ছে। তো এই প্রেশারটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমরা প্রথম অবস্থায় এই যে প্রেশারটা আসলে কেন দিই, বিষয়টা হচ্ছে এরকম, আপনারা দেখবেন যে অনেক বাড়িতে আপনারা ট্যাপ ছাড়েন কিন্তু স্পিডে পানি বের হয় না, আবার অনেক জায়গায় দেখেন ট্যাপ ছাড়তেছেন সাথে সাথে স্পিডে পানি বের হচ্ছে। এটাও একটা ডিপেন্ড করে এইটার উপরে নাকি? ডিপেন্ড করে এই যে লিক আছে কিনা। তো এই যে আমরা প্রথম অবস্থায় যে প্রেশার একটা নির্দিষ্ট মাত্রা থাকে, দেখেন তো প্রথম অবস্থাতে আমরা এই যে পাম্প আছে পাম্প দিয়ে প্রেশারটা দিয়ে দিয়েছি, তারপরে যখন এই পাম্পে আর অতিরিক্ত চাপ নিতে পারে না, তখন এই যে আমাদের হ্যান্ড প্রেশার আছে, এই হ্যান্ড প্রেশারে পানি ভরার পরে এখানে চাপ দিয়ে আমাদের মাত্রা ওঠা দেওয়া হয়। আমাদেরকে যে আমাদের আরবাব আছে বা মালিক আছে, উনি বলে দেন যে আমার এই প্রতিষ্ঠানে আপনি পয়েন্ট দিবেন, যে আপনি প্রেশারটা সর্বোচ্চ কত দিবেন। তো এই মুহূর্তে আমাদের এই রিডিংটাই 7.5-8 প্রেশার দিতে বলেছে, কোনো কোনো জায়গায় 9-10 আমরা দিয়ে থাকি। তো ঠিক আছে, আমাদের প্রেশার প্রায় এই যে উঠে গেছে 7.5 বলেছিল যে মিনিমাম 7.5 দিয়ে আপনারা চেক দিবেন। তো 7.5 দেওয়ার পরে এখন চেক দিব যে আমাদের এই প্রেশারটা ঠিক আছে কিনা বা কোথায় কোনো গণ্ডগোল পাকিয়েছি না। যদি প্রেশার অর্ধেকটা বেশি হয়ে যায়, আপনার যদি পুরাতন কোনো লিকেজ থাকে সেগুলো সব ফেটে যায়। আমরা একমাত্র থেকে চেক দিব, দেখা যাক যে আসলে কোথায় কি আছে বা কোনো জায়গায় লিকেজ পাওয়া যায় কিনা। যদি লিকেজ পাওয়া যায় তাহলে ওই লিকেজগুলো আমরা সব সারবো, ঠিক আছে। তার পরবর্তীতে আবার প্রেশার ক্রিয়েট করব। এখানে এই এসির কাজের ভিতরে অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো ধাপে ধাপে আমরা দেখব। এই যে যদি আপনার লিকেজ থাকতো তাহলে এই যে জয়েন্টগুলো আমরা দিয়েছি, ঠিক আছে, বাইপাস করেছি, এই বাইপাসগুলো দিয়ে পানি পড়তো। তো এটা হচ্ছে আমার সেকশনের ভিতরে একটা অংশ। তো মাঝে মাঝে এখন এগুলো দেখাবো, যেহেতু আমরা আউটডোরের কোনো, এটা হয়ে গেছে, আউটডোরের কোনো ভিডিও দিতে পারতেছি না। সো আমি যে যাবে আসি ইনডোরের ভিডিওটাই দিই আপাতত। অনেকে অনেক কিছু করে তো সেই কাজের ভিডিও দেয়, তাহলে আমরা কেন নয়? তো আমি যেহেতু এই সেকশনে বর্তমানে আছি, হ্যান্ডেল করতেছি, সেই ক্ষেত্রে এই সেকশনের ভিডিও দিই। তো এভাবে আমাদের যতগুলো রুম আছে, আমরা বর্তমানে কাজ করতেছি থার্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন অনেক অনেক বিল্ডিং, সবগুলো চেক দিব। তো ঠিক আছে, ভালো থাকি সবাই।